আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2022 সালের একদম অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি। এখন সময় 11:05, তার মানে 2023 সাল শুরুর আর মাত্র 1 ঘন্টারও কম আছে। এই শেষ সময়ে অ্যাজ এ বাইকার আমি 2টি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, 2022 সাল আমাদেরকে অনেক কিছু দিয়েছে। 2021 সালের করোনা মহামারীর পরবর্তীতে 2022 সালে এসে কিছুটা আমরা স্বস্তির নিঃশ্বাস নিই। এমন নানা পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে আমাদের 22টা শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে একদম অন্তিম পর্যায়ে চলে আসছি। এত ভালো কিছুর মধ্যেও আমাদের জন্য কিছু কষ্টের জায়গা থেকে যায়। একটা পরিসংখ্যান থেকে আমরা জানতে পারি, 2022 সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় 1000-এরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে আহতের সংখ্যা প্রায় 1200 এবং নিহত হয়েছে 800। আমরা আমাদের কাছের কোনো বড় ভাইকে হারিয়েছি, কোনো প্রিয় বন্ধুকে হারিয়েছি, বা স্নেহের কোনো ভাইকে, ছোট ভাইকে আমরা হারিয়েছি। আমি ছোট মানুষ হিসেবে আমার স্বল্প জ্ঞানের পরিসর থেকে আমার যতটুকু মনে হয়, আমরা যদি সড়কে চলার সময় আমাদের গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো অনেকাংশে কমে যাবে। আমাদের উঠতি সমাজ, তরুণ বয়সে, বিশেষ করে আমাদের মতো বয়স যারা, তাদের রক্ত অনেক গরম থাকে। তারা চাইবেই তাদের বাইকের পারফরমেন্স সর্বোচ্চ আউটপুট পেতে চেষ্টা করবে। তারা মাওয়াতে যাবে, টপ চেক দিবে, বিজি রাস্তায় টপ চেক দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। এরকম অহরহই আমাদের চারপাশে হচ্ছে। আমাদের এইটুকু মাথায় থাকে না যে আমরা একটা বাইক নিয়ে বের হচ্ছি, আমরা যদি অসাবধানতা বশত রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট করি, আমাদের ফ্যামিলির কী হবে? তারা তো আমাদের জন্য পথ চেয়ে বসে থাকে, তাই না? আমাদেরকে জাস্ট এতটুকু জিনিস মাথায় রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, কারণ আমাদের সমাজে একটা ডায়লগ প্রচলিত আছে, যত গতি তত ক্ষতি। আমি এই কথাটার সাথে 100% সম্মতি প্রকাশ করি। আপনার বাইকের স্পিড আছে, আপনি নিয়ন্ত্রণও করতে পারেন, কিন্তু অপোজিট সাইড থেকে যে আসবে, সে কি আদৌ ওই আপনার যেই গতি সে সামনাসামনি হয়ে গেলে সে কি নিয়ন্ত্রণ করতে পারবে? এটা একটা আমার প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে। আমি নিজেও 2022 সালে 2টা অ্যাক্সিডেন্ট করেছি। একটা হচ্ছে আমার ভুলের কারণে, সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি রেল লাইনটা ভালো করে দেখিনি, আমার চাকা কোনোভাবে আড়াআড়ি উঠে গিয়েছিল এবং আমি পড়ে যাই। আর দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমি বাইক নিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, পাশের দোকান থেকে কুকুরকে একটা ধাওয়া দেয়, কুকুর আমার বাইকের তলে এসে পড়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি আমার কিছু করার ছিল না। আমি কেন 2টা অ্যাক্সিডেন্টের কথা বললাম? এইখানে যদি আমার বাইকের গতি 70+ থাকতো, আলহামদুলিল্লাহ আমার বাইকের গতি তখন 30 বা 40-এর কাছাকাছি ছিল, 30-40-এর মধ্যে, যে কারণে আমি কোনো দুর্ঘটনায় পড়িনি। যদি আমার গাড়ির গতিটা 70+ থাকতো, আমার কি হতে পারতো একটু আর ভাবুন। আমি এজন্যই বারে বারে কথাটা উল্লেখ করছি যে যত গতি তত ক্ষতি। আমরা অনেকেই, অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষজনকে আমরা হারিয়েছি 2022 সালে রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাব, ঝুঁকি নিয়ে বাইক রাইড করব না এবং অন্যকেও ঝুঁকির মধ্যে ফেলব না। সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি মতিউর নিশান বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।